এভরিওয়ান, আশা করছি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমার টিউটোরিয়ালটি হচ্ছে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন বা বাসায় অফিসে ওয়াইফাই লাইন ইউজ করেন, তো ব্রডব্যান্ড সাপ্লায়াররা আপনাদেরকে কত এমবিপিএস লাইন দিয়েছে আপনারা কীভাবে বুঝতে পারবেন। তো আমার টপিকটি হচ্ছে আপনাদের ভালো কাজে আসে যেন এরকম কিছু ভিডিও আপলোড করি। তো আমার এটা নতুন চ্যানেল, তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো আমি তাতে উৎসাহিত হয়ে নেক্সট টাইম থেকে তোমাদের মাঝে আরও কিছু ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি, এটাই হলো আমার কামনা। তো আমি গুগল ক্রোমে চলে গেলাম, এখানে লিখবো হলো, সার্চ করবো হলো BANDWIDTH ব্যান্ডউইথ প্লেস। এই ভ্যান্ডুইড প্লেসটা লিখে পরে সবার উপরে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে স্টার্ট নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করবেন। যে সময় মিটারটা একদম থেমে যাবে ওই সময় আপনার বুঝতে পারবেন যে আপনার এত এমবিএস লাইন আছে, কত এমবিএস আপনার লাইন দিচ্ছে আপনার সাপ্লাইয়ার আপনাদের। দেখেন আমার ডাউনলোড স্পিড আছে 4.64 MBPS, আপলোড স্পিড আছে 4.90 MBPS। তো আমার বাসায় যে অরিজিনাল লিগেলি লাইনটা আছে 5 MBPS, তো হয়তো রাতের কারণে আমি একটু পাচ্ছি ডাউনলোড স্পিডটা একটু কম পাচ্ছি, আপলোড স্পিডটা একটু কম পাচ্ছি। কিন্তু যে সময় আপনার সকাল ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনারা পারফেক্ট স্পিড পাবেন, তারপরে পিক আওয়ারে চলে যায় তখন আপনার লাইনটা এদিক ওদিক করে। তো দেখেন আমার এই পিং আছে 74 MBPS। তো পিঙ্কের অপশনটা হলো আপনাদের সাপ্লাইয়াররা আপনাদের কি ভালো মানের কেবল দিছে না কি দিছে, তাদের সুইচ কোন কোম্পানির, বা কম দামি হলে দেখা যায় পিঙ্কটা অনেক হাই হয়ে যায়। তো পিঙ্কটা হাই হওয়ার কারণে আপনাদের ব্রাউজিং স্পিড অনেক স্লো হয়ে যায়, দেখা যায় আপনার মিটারে আপনার ডাউনলোড স্পিড পাচ্ছেন ঠিক মতো, আপলোড স্পিড পাচ্ছেন ঠিক মতো, কিন্তু আপনার এমএসটার কারণে আপনার ব্রাউজিং স্পিডটা স্লো হয়ে যায়। তো এটার জন্য আপনারা তখন এই মিটার দিয়ে আপনাদের ISP-র যে মানুষগুলো আছে তাদেরকে আপনারা ধরতে পারবেন যে ভাইয়া আপনি দেখেন আপনি বলছেন 4 MBPS জায়গায় 5 MBPS আছে, কিন্তু আমি তো অরিজিনাল 4 MBPS নেট পাচ্ছি। ওই সময় তারা দেখবেন একদম কোনো কথা বলতে পারবে না। তো অনেক তারা অনেক সময় fast.com বিভিন্ন ওয়েবসাইটকে আপনাদের স্পিড দেখাই দিবে, ওইটাতে আপনারা একদম বিশ্বাস যাবেন না। এটা আমার ভাইয়া পুরো পরীক্ষামূলক, আজকে আমি 2 বছর থেকে এই মিটারটা ইউজ করছি 100%। তো আপনারা আমার পাশে থাকবেন, আমিও যেন আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।